না যতই দিন যাচ্ছে বাইরে আসার প্রবণতা বাড়ছে কারণটা হচ্ছে আপনি জানেন যে আন্তর্জাতিক সহযোগিতা কমছে আপনি যেটি প্রথমেই বলেছেন এবং ফুড সাপোর্ট যেটি ডাব্লিউএফপি দে যেটি গত বছর দু দফায় আপনার রেশন কাট করে বারো থেকে দশ ডলার দশ ডলার থেকে আট ডলারে নামানো হয়েছিল এবং গত জানুয়ারিতে এটি আবার দশ ডলারে উন্নীত করা হয়েছে দশ ডলার মানে হচ্ছে আপনার বাংলাদেশি টাকা এগারোশো থেকে বারোশো টাকা এবং এটি তার পুরো মাসের তিন বেলা যদি সে খায় নব্বই বেলা খাবারের মূল্য দেয়া হয়েছে যে যদি আসলে প্রতি বেলা খাবারের দাম পড়ে বারো টাকায় যে বারো টাকা দিয়ে ধরুন একটি কলাও পাওয়া যায় না কিংবা একটি ডিমও পাওয়া যায় না তো যখন এরকম একটি পরিস্থিতি দাঁড়ায় এবং তখন এই মানুষগুলো তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা চালায় এবং তারা কাজের খোঁজে এবং আপনার তাদের জব এর জন্য তাদের খাবারের জন্য বেরিয়ে যায় এবং এতে যেটি হচ্ছে আমাদের স্থানীয় জনগণ যারা রয়েছে উখিয়া টেকনা বৃহত্তর কক্সবাজার ইভেন চট্টগ্রাম এই এলাকায় মানুষের উপর একটি অসম্ভব প্রেসার তৈরি হয়েছে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা দিন মজুর তারা তাদের উপর তাদের চাকরিগুলো এই রোহিঙ্গাদের কাছে হারিয়ে যাচ্ছে তো সেই জন্য ক্যাম্পের যে প্রবেশ পথ আছে সেই প্রবেশ পথ আমাদের পুলিশ বাহিনী পাহারা দেয় কিন্তু তারপরও যেহেতু কাটা তারের বেড়া দেওয়া হয়েছে চারিদিকে কিন্তু যেহেতু এগুলো আসলে মানুষ মানুষকে আসলে এইভাবে বেঁধে রাখা তো অনেক কঠিন কাজ এবং এটি যদি অল্প সংখ্যক মানুষ হতো একটা কথা ছিল এটি তো ধরেন লক্ষ লক্ষ মানুষ তো সেই ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী সহ আমাদের প্রশাসন অনেক চেষ্টা চালাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রিত রাখতে কিন্তু সবসময় এটি সম্ভব হয়ে উঠছে না বাট আমরা চেষ্টা করছি আর একটি বিষয় হচ্ছে তাদের ভাষা তাদের চেহারা তাদের গায়ের রং এটি অনেকটাই আমাদের আমাদের এই এলাকার মানুষের কাছাকাছি হওয়ার কারণে সেটি অনেক কঠিন হয়ে পড়েছে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা আমরা আশা করছি খাদ্য সাহায্য যদি আরো বাড়ে এবং বাড়বে বলে আমরা আশা করছি কারণ সাম্প্রতিক সময় বিভিন্ন ডেলিগেট আসছেন বিশেষ করে রোমে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যিনি ফুড সিকিউরিটি দেখেন তিনি চার দিন ধরে এখানে কক্সবাজারে আপনার সফর করে গেছেন আমাদের সাথে সভা করেছেন আমরা তাকে কনভিন্স করার চেষ্টা করেছি হোপফুলি যে ফুড ফুড সিকিউরিটি সাপোর্ট কিছুটা বাড়বে এবং সেটি বাড়লে হয়তো এটি আরও নিয়ন্ত্রণ করা যাবে তবে যদি রিপার্ট্রিয়েশন না হয় প্রত্যাবাসন না হয় আসলে এটি নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে পড়বে ভবিষ্যতে